14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা দ্য ভ্যালেন্টাইন্স ডে, এই দিনে সারা বিশ্বে একযোগে উদযাপিত হয় ভালোবাসা নয় বরং অশ্লীলতার আগ্রাসন দিবস। বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে এর সূচনা কে নিয়ে আসলো? এই ভ্যালেন্টাইন্স ডে ইউরোপ আমেরিকার মতো অপসংস্কৃতি বাংলাদেশে কীভাবে আসলো? কে নিয়ে আসলো এই ভ্যালেন্টাইন্স ডে? তাই আজকের পুরো ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে এর সূচনা। বাংলাদেশে সর্বপ্রথম ভ্যালেন্টাইন্স ডে সূচনা হয় 1993 সালের 14ই ফেব্রুয়ারি। তখনকার সাপ্তাহিক যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহান তার পত্রিকার মাধ্যমে এই বিষয়টি বাংলার যুব সমাজের কাছে সর্বপ্রথম তুলে ধরেন, ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে বিশেষ প্রতিবেদন বের করেন। তখন সর্বপ্রথম বাংলার মানুষ এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে জানতে পারে। এরপর মিডিয়া আর ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এই দিবস অবৈধ প্রেম ভালোবাসা প্রকাশের এক নোংরা আর অশ্লীল সংস্কৃতির রূপ লাভ করেছে। কে এই শফিক রেহমান? দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত শফিক রেহমান পশ্চাত্যের বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। বিশেষত 80 দশকে এরশাদের শাসনামলে দীর্ঘ 6 বছর লন্ডনে নির্বাসিত ছিলেন। সে সময় সে ইউরোপ আমেরিকার অন্যান্য সংস্কৃতির মতো এই নোংরা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় এবং 1992 সালে দেশে এসে সাপ্তাহিক পত্রিকাকে জনপ্রিয়তা করা ও অশ্লীল সংস্কৃতি যুব সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে 1993 সালে যায় যায় দিনের বিশেষ প্রতিবেদন বের করেন। এরপর থেকে অবৈধ ভালোবাসার এই নোংরা সংস্কৃতিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য মৌচাকে ঢিল ম্যাগাজিন ও বাংলাদেশ টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্কৃতির প্রচার করে আসছেন। আচ্ছা, তো আপনারা যে বিয়ে করেছিলেন তার আগে তো আপনি চিঠি চালাচালি প্রেম ইত্যাদি করছিলেন? না না না, চিঠি চালাচালি করি নাই, করেন নাই। তাহলে এটা কি? এটা হলো ওই যে বাসর করে দিছিলাম। আজ বাংলাদেশে তাকে ভালোবাসা দিবসের জনক হিসেবে পরিচয় দেওয়া হয়। অনুতাপের বিষয় হচ্ছে ইউরোপ থেকে উপকার হয় এমন কিছু না এনে সুদূর প্রসারী প্রভাব না বুঝে এই মহাজ্ঞানী নিয়ে এলেন তাদের এক আচার আনুষ্ঠানিকতা, প্রচলন ও প্রসার করলেন আমাদের সামাজিক ও দেশীয় সংস্কৃতির বিপরীত তথাকথিত ভালোবাসা দিবস পালনের নামে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বিধ্বংসী কর্মকাণ্ডের। আর ধর্মীয় কারণে আতঙ্ককর বিষয় হলো শফিক রেহমান বাংলাদেশের পাপ ও অন্যায়ের এক দ্বার উন্মোচন করেছেন যার গুনাহ কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জমা হতে থাকবে। বাংলাদেশে যত মানুষ এই দিবস পালন করবে, যত যুবক এই দিবসে গুনাহ করবে, সকল গুনাহের সমপরিমাণ গুনাহ শফিক রেহমানের আমলনামায় যোগ হতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এবং এর পরিধি ব্যাপকতা লাভ করতে থাকবে। এই সম্পর্কে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি অনুকরণীয় ভালো কাজের সূচনা করবে সে এই কাজের প্রতিদান তো পাবেই, এমনকি যারা তার অনুসরণ করে এই কাজ করবে তাদের আমলের প্রতিদানের অংশও সে পাবে। অনুরূপভাবে যে ব্যক্তি অনুসরণযোগ্য কোনো মন্দ কাজের সূচনা করবে সে ওই মন্দ কাজের শাস্তি তো ভোগ করবেই, পাশাপাশি তার এই পথ অনুসরণ করে যারা এই মন্দ কাজে লিপ্ত হবে তাদের মন্দ কাজের শাস্তিও সে ভোগ করবে। আফসোস হয় এ সকল শফিক রেহমানের জন্য যারা দুনিয়াতে হিরো হওয়ার জন্য, মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এমন এমন মন্দ কাজের সূচনা করে যাচ্ছে যার ভোগান্তির শেষ নেই। কিয়ামতের দিন নিজের আফসোসের বোঝ নিয়েই মানুষ পেরেশান থাকবে, ইয়া নাফসি জপতে থাকবে। সেখানে যদি আরও হাজার হাজার মানুষের পাপের বোঝা নিতে হয় তাহলে তো মুক্তির কোনো সম্ভাবনাই থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।